হঠাৎ করেই আবারও বাড়ছে করোনা সংক্রমণ, বিশেষ করে রাজধানীতে আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি। চিকিৎসকরা বলছেন স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কঠোর হতে হবে, সম্পন্ন করতে হবে টিকার ডোজ। আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজিয়া ফ্রেন। শহীদ সোহরাওয়ার্দি হাসপাতালের বহির্বিভাগে রোগীর সংখ্যা বরাবরই বেশি, তবে গত এক সপ্তাহ ধরে ফ্লু কর্নারে রোগী বেড়েছে তুলনামূলক বেশি। কিছুদিন আগেও আমাদের টেস্টের সংখ্যা লক্ষ্য যে পাওয়া যেত না, বলতে গেলে 10-20টা টেস্ট করতাম, এখন আবার 100-এর মতো টেস্ট করতে হচ্ছে। দুদিন ধরে আমাদের পজিটিভও একদম নীল ছিল, এখন দেখা যাচ্ছে আবার কম বেশি হচ্ছে, 10-20টা পজিটিভ চলে আসছে। আগের মতো টেস্ট না করলেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। রাজধানীর 250 সজ্জা টিবি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি আছেন দুজন। চিকিৎসকরা বলছেন দীর্ঘদিন করোনা নিয়ন্ত্রণে থাকায় টিকা নেবার আগ্রহ নেই সাধারণ মানুষের। ভর্তি কিন্তু অলরেডি দুদিনে আমাদের আছে কোভিড পেশেন্ট নিয়ে, তো ইদানিং সংখ্যাটা বাড়ছে। আপনারা দেখবেন যে 200-র উপরে চলে গিয়েছে, মানুষের ভ্যাকসিনের দেওয়ার প্রতি আগ্রহটা অনেকটাই কম, স্বাস্থ্যবিধি তো মানছে না, আগ্রহটা কম। যারা বুস্টারের ক্ষেত্রে ক্যাম্পেইন করেছে তখনও কিন্তু আমাদের সবাইকে আগ্রহ নিয়ে যে আসবে ভ্যাকসিন নিতে, সেটা কিন্তু অনেকটাই বাদ পড়েছে। চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে নিয়মিতভাবে রোগী শনাক্ত এবং হার কমেছে। গত 25 মার্চ থেকে 11 জুন পর্যন্ত রোগীর সংখ্যা 100 নিচে ছিল। 12 জুন শনাক্ত হয় 109 জন, 13 জুন 128, 15 জুন 232 এবং 16 জুন তা দ্বারা 357 জনে। তবে আপাতত স্বস্তি, এ সময় করোনায় মৃত্যু শূন্য। রক্তাত্ত্বিক বিশ্লেষণ করলে সাধারণত বলা হয় 1 জন শনাক্ত হলে 5 জন শনাক্তের বাইরে থাকে, তার মানে সারা পৃথিবীতে 4 লক্ষ পেশেন্ট আছে, মানে 20 লক্ষ পেশেন্ট আনআইডেন্টিফাইড আছে। সো করোনা বহাল তুবিয়তেই ব্যাপকভাবেই সারা পৃথিবীতে আছে। তো যদি স্বাস্থ্যবিধি মানেন তাহলে করোনা সংক্রমণ একটা সীমিত পর্যায়ে রাখা যায়। এ অবস্থায় মাস্ক পরা বাধ্যতামূলক করা সহ 6 দফা ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে করোনা সংক্রান্ত সরকারের জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। যেসব দেশে সংক্রমণের হার বেশি সেখান থেকে বাংলাদেশে আসা ব্যক্তিদের মাধ্যমে এই ভাইরাস প্রবেশ করছে বলে মনে করছে পরামর্শ কমিটি। তাই স্বাস্থ্য বিভাগও বুস্টার ডোজের প্রতি সচেতন হবার আহ্বান জানিয়েছে জনসাধারণকে। মৃত্যু ঝুঁকি নাই বললেই চলে বুস্টার ডোজ যারা নিয়েছে, কাজে আমরা আহ্বান করব যে যারা নেন নাই এখনো, আপনারা অতি শীঘ্র বুস্টার ডোজটা নিয়ে নেবেন। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।